আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনাদের কিংমাস্টারে ওয়াটারমার্ক রিমুভ করবেন। দেখেন যে আমি যদি কিংমাস্টারে ক্লিক করি, ধরেন আমি যে কোনো একটা ভিডিও নিয়েছিলাম, যে কোনো একটা ভিডিও নিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে একটা কর্নারে কিংমাস্টার ওয়াটারমার্ক দেওয়া আছে। তো এই কিংমাস্টার ওয়াটারমার্কটা আপনারা কীভাবে রিমুভ করবেন এটা দেখাবো আজকে। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা প্রথমেই আপনাদের কিংমাস্টার যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করছিলেন ওটা আপনারা ডিলিট করে দেবেন, আনইনস্টল করে দেবেন। আমি আনইনস্টল করে দিলাম। তো এখন আমি ডেসক্রিপ্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনারা যাবেন, গিয়ে ওই লিঙ্কে ঢুকলে একটা পেজ ওপেন হবে। আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কে প্রবেশ করলে অ্যাপগুলো দেখতে পাবেন। আপনারা আপনাদের সুবিধার্থে ক্রোম ব্রাউজারে নিয়ে দিতে পারেন, ওপেন উইথ ক্রোম ব্রাউজারে দিতে পারেন সুবিধার্থে। হ্যাঁ, আমি এখন ক্রোম ব্রাউজারে দিয়ে ওই লিঙ্কে প্রবেশ করছি। তো এরপরে আপনারা আপনাদের ভার্সন অনুযায়ী, মোবাইল ভার্সন যে কোনো একটা নিতে পারেন। তো আমি প্রথমটাই সাজেস্ট করতেছি, এটা আমি ডাউনলোড করে দেবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করে দেবেন, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে অটোমেটিকলি। এখান থেকে ডাউনলোড এনিওয়ে ক্লিক করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করতেছি না, কারণ আমার আগে থেকেই ডাউনলোড করা আসছে। দেখেন ডাউনলোডে যাই, দেখেন যে আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। আমি এটা ইনস্টল করে নিই না, কিংমাস্টার ইনস্টলে ক্লিক করলাম। একটু সময় নেবে, এটা ইনস্টল হতে একটু সময় নেবে, আপনারা ততক্ষণ ওয়েট করবেন। আমি এখন আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি, অ্যালাউ দিবেন। আমি স্টার্টে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার এটা রান অ্যানালাইস নাও, এটাতে ক্লিক করবেন, এটা একটু সময় নেবে। তো এটাতে আপনারা ওকে দিয়ে দেবেন। আপনারা শেষ পর্যন্ত যে প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন সব প্রজেক্টে এখানে শো করবে। তো আমি আমার একটা পুরাতন প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়াটারমার্কটা ছিল ওটা কিন্তু নেই, ওটা কিন্তু চলে গেছে ওয়াটারমার্কটা। তো এটা যদি আপনারা এক্সপোর্ট করতে চান, এক্সপোর্ট করে নিয়ে যেতে চান, এক্সপোর্ট করতে পারেন। যেমন শেয়ারটা আমি এক্সপোর্ট করে নিচ্ছি, আমি এক্সপোর্ট করতেছি ভিডিওটা আপনাদের সুবিধাতে দেখানোর জন্য। এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না, আপনারা যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন তাতে কিন্তু ওয়াটারমার্ক রয়ে যায়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। আবার বলে রাখছি, আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, দেখেন আমি যদি এটা প্লে করে দেখাই আপনাদের, আমি এক্সপ্লেয়ার দিলাম। আমার ওয়াটারমার্ক চলে গেছে, আপনারা আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারেন। যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।